আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম, নতুন পারমাণবিক চুল্লির নির্মাণ কাজ শুরুর ঘোষণা ইরানের। এরপর জানিয়ে দিব, হুতিদের হামলা কমাতে ব্যর্থ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য লোহিত সাগরে বেড়েছে চীনের জাহাজ। আরও জানিয়ে দিব, সিনেটে বিল উত্থাপন, ইসরায়েল ইউক্রেনকে আরও 11,000 কোটি দিতে চান বাইডেন। এদিকে মধ্যপ্রাচ্যে আরও হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এদিকে চীনকে মোকাবেলা করতে শ্রীলঙ্কায় অ্যাটাক সাবমেরিন পাঠালো ভারত। এবং সর্বশেষ জানিয়ে দিব, আর কোনো মসজিদ ছাড়ব না, অনেক হয়েছে জ্ঞান ব্যাপে নিয়ে হুঁশিয়ারি ওএসির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। নতুন পারমাণবিক চুল্লির নির্মাণ কাজ শুরুর ঘোষণা ইরানের। ইস্পাহানে নতুন একটি পারমাণবিক গবেষণা চুল্লির নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছে ইরান। সোমবার এ ঘোষণা দেওয়া হয়। এর কয়েকদিন আগে দক্ষিণ অঞ্চলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে বলে জানিয়েছিল দেশটি। ইরানের আণবিক শক্তি সংগঠনের প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, ইস্পাহানের স্থাপনায় এই চুল্লির ভিত্তি নির্মাণে আজ সোমবার কংক্রিট ঢালাই কাজ শুরু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা একথা জানিয়েছে। ইরনার প্রতিবেদনে বলা হয়, মধ্য ইরানের ইস্পাহান পারমাণবিক গবেষণা কেন্দ্রে আগে থেকে 3টি চুল্লি আছে। নিউট্রনের একটি শক্তিশালী উৎস তৈরি করতে নতুন 10 মেগাওয়াট গবেষণা চুল্লি তৈরি করা হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়, এই চুল্লিতে জ্বালানি ও পারমাণবিক উপাদান পরীক্ষা এবং শিল্পে ব্যবহারের জন্য রেডিও আইসোটোপ ও রেডিও ফার্মাসিউটিক্যালস উৎপাদন সহ বিভিন্ন ধরনের সুবিধা থাকবে। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে যুগান্তকারী পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ার পর 2018 সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন তেহরান। ইরানকে পারমাণবিক বোমা তৈরিতে বিরত রাখতে পারমাণবিক কর্মসূচি কমানোর বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল ওই চুক্তিতে। পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জনের কোনো ধরনের উচ্চাকাঙ্ক্ষা পোষণের বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে ইরান। দেশটি জোর দিয়ে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IEA মহাপরিচালক রাফায়েল গ্রসি জানুয়ারিতে হতাশা প্রকাশ করে বলেছেন, সংস্থাটির সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে ইরান বিধিনিষেধ আরোপ করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচির পরিস্থিতি হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি। হুতিদের হামলা কমাতে ব্যর্থ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য লোহিত সাগরে বেড়েছে চীনের জাহাজ। ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে অনবরত বিমান হামলা চালানোর পরও তাদের আক্রমণে তীব্রতা কমাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বিবিসি ভেরিফায়ের অনুসন্ধানে এমন তথ্যই উঠে এসেছে। গত 3 সপ্তাহে অঞ্চলটিতে যাতায়াত করা জাহাজ লক্ষ্য করে 9টি হামলা চালানো হয়েছে, যেখানে আগে 3 সপ্তাহে হামলা চালিয়েছিল 6টি। সর্বশেষ শনিবার ইয়েমেনে হুতিদের ওপর তৃতীয় দফায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই হামলায় সমর্থন দিয়েছে অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ড এবং নিউজিল্যান্ড। একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ইয়েমেনের 13টি লোকেশনের 36টি টার্গেটে এ হামলা চালানো হয়। অস্ত্র মজুত কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। শুরুর দিকে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজ লক্ষ্য করেই কেবল হামলা করা হচ্ছে বলে জানিয়েছিল হুতিরা। কিন্তু জানুয়ারি থেকে তাদের হামলা শিকার বেশিরভাগ জাহাজই ছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মালিকানাধীন বা তাদের পরিচালনাধীন। নভেম্বরে আক্রমণ শুরুর পর থেকে অন্তত 28টি জাহাজে হামলা করা হয়েছে। এর মধ্যে 7টি জাহাজে ইসরায়েলি প্রতিষ্ঠান এবং ব্যক্তি সংশ্লিষ্ট বা ইসরায়েলের দিকে যাচ্ছিল বলে শনাক্ত করেছে বিবিসি ভেরিফাই। মালিকানার এই সংযোগ খুঁজতে যেখানে সেখানে সম্ভব জাহাজ ট্যাঙ্কিং উপাত্ত এবং প্রতিষ্ঠানগুলোর অফিসিয়াল রেকর্ড ব্যবহার করেছে বিবিসি ভেরিফাই। তবে কোম্পানির মালিকানাধীন একাধিক স্তর ভেদ করে জাহাজের সঙ্গে কারো সংশ্লিষ্টতা শনাক্ত করার এই প্রক্রিয়া সহজ নয়। বিমান হামলা শুরুর পর থেকে আক্রমণ করা 9টি জাহাজের মধ্যে 5টির আমেরিকান এবং ব্রিটিশ সম্পৃক্ততা ছিল। এগুলোর কোনো ইসরায়েলি সংযোগ শনাক্ত করা যায়নি। লক্ষ্যবস্তুর সঙ্গে সঙ্গে হুতিদের আক্রমণের কৌশলও পাল্টেছে। নভেম্বর এবং ডিসেম্বরে তাদের আক্রমণের মূল লক্ষ্য ছিল বাব আল মান্দা প্রণালীর কাছাকাছি লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত, যেখানে জাহাজগুলোকে বাধ্য হয়েই হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি উপকূলের খুব কাছ দিয়ে যেতে হতো। গত কয়েক সপ্তাহে তারা মূলত অ্যাডেন উপসাগরের দক্ষিণে আঘাত করছে। হুতিরা আক্রমণের ধরনও পরিবর্তন
প্রত্যাবর্তন করেছে। শুরুতে তারা বিস্ফোরক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দুটি ব্যবহার করলেও সাম্প্রতিক হামলাগুলোতে মূলত ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। সিনেটে বিল উত্থাপন, ইসরায়েল ইউক্রেনকে আরও 11,000 কোটি দিতে চান বাইডেন। গাজায় অনবরত হামলা ও হাজার হাজার প্রাণহানির মধ্যে মিত্র ইসরায়েলকে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটে $118 বিলিয়ন একটি নতুন বিল উত্থাপন করেছেন ডেমোক্র্যাটরা। এই অর্থ সহায়তা বেশিরভাগ যাবে ইউক্রেন ও ইসরায়েলে। খবর আল জাজিরার, এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়ে দ্রুত আইনটি পাশ করতে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। ডেমোক্র্যাটদের এই প্রস্তাবের সঙ্গে উদ্ধারপন্থী রিপাবলিকান কিছু নেতা একমত হলেও রক্ষণশীল রিপাবলিকানরা বিরোধিতা করেছেন। এই সহায়তা না দিয়ে বরং যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার উপর জোর দিয়েছেন তারা। রোববার ঘোষিত নতুন বিলে ইউক্রেনকে $6,000 কোটি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া ইসরায়েলকে $14,000 কোটি লোহিত সাগরে নিরাপত্তা নিশ্চিতে প্রায় $2,500 কোটি এবং এশিয়ার অংশীদারদের সহায়তায় $48,000 কোটি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এদিকে নতুন বিল অনুযায়ী মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের আবেদনের পরিমাণের মাত্রা ছাড়িয়ে বেশি হলে প্রেসিডেন্ট যে কোনো অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে পারবেন। মার্কিন রাজনীতিতে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত অন্যতম একটি বিতর্কিত ইস্যু। এ নিয়ে দুভাগে বিভক্ত ক্ষমতাসীন ও বিরোধীরা। প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আসায় এই বিতর্ক আরও বেড়েছে। মধ্যপ্রাচ্যে আরও হামলা চালাবে যুক্তরাষ্ট্র। জর্ডানে 3 মার্কিন সেনা হত্যার প্রতিবাদে মধ্যপ্রাচ্যে আরও হামলা চালাবে যুক্তরাষ্ট্র। দেশটির শীর্ষ স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। টানা কয়েকদিন মধ্যপ্রাচ্যে কয়েকটি দেশে বিমান হামলার পর এ ঘোষণা দিয়েছেন হোয়াইট হাউসের নীতি নির্ধারকরা, তবে তারা হামলার সময় নিশ্চিত করেননি। খবর নিউ ইয়র্ক টাইমসের, যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে আরও প্রতিশোধমূলক হামলা নির্দেশ দিয়েছেন, তবে কখন বা কিভাবে এটি চালানো হবে তা বলতে অস্বীকার করেছেন তারা। শুক্রবার ইরাক এবং সিরিয়ার লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনী কয়েক ডজন সামরিক হামলার পর কর্মকর্তাদের এই মন্তব্য এলো। তারা বলেছেন যুক্তরাষ্ট্র এখনো ওই হামলার প্রভাব মূল্যায়ন করছে। কর্মকর্তারা বিশ্বাস করেন তারা মার্কিন বাহিনীর ওপর মিলিশিয়াদের আক্রমণ করার ক্ষমতা হ্রাস করতে পেরেছেন, তবে মিলিশিয়ারা এখনো শক্তিশালী রয়ে গেছে বলে বিশ্লেষকরা বলছেন। আমেরিকার কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়াতে হামলাগুলো সাবধানতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সিএনএন এর স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে বলেছেন বাইডেন যখন হামলার নির্দেশ দিয়েছিলেন তখন স্পষ্ট ছিল, সেটি ছিল আমাদের প্রক্রিয়া শুরু এবং আরো পদক্ষেপ নেওয়া হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র টানা তৃতীয় দিনের জন্য ইরান সমর্থিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সর্বশেষ রোববারও হামলা হয় ইয়েমেনের হুতিদের ওপর। মার্কিন সামরিক বাহিনী বলেছে তারা হুতিদের একটি জাহাজ বিরোধী ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। অস্ত্রটি ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর রণতরী এবং বাণিজ্যিক জাহাজের জন্য একটি আসন্ন হুমকি ছিল। এটি ছিল ইয়েমেনে ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় সামরিক পদক্ষেপ। এর আগে যুক্তরাষ্ট্র শনিবার উত্তর ইয়েমেনে 36টি হুতি লক্ষ্যবস্তুতে হামলার নেতৃত্ব দিয়েছে। এছাড়া শুক্রবার সিরিয়া ও ইরাকে 85টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইঙ্গো মার্কিন বাহিনী। চীনকে মোকাবেলা করতে শ্রীলঙ্কায় অ্যাটাক সাবমেরিন পাঠালো ভারত। মালদ্বীপে গবেষণা জাহাজ পাঠিয়েছে চীন, আর তার জবাব দিতে শ্রীলঙ্কায় অ্যাটাক সাবমেরিন পাঠালো ভারত। ভারতীয় নৌবাহিনীর ডিজেল চালিত ওই সাবমেরিনের নাম INS কারান্স। সাবমেরিনটি শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নোঙ্গর করেছে, এ খবর দিয়েছে RT। খবরে জানানো হয় ভারতের সাথে যখন মালদ্বীপের কূটনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে, দেশটিতে নতুন প্রেসিডেন্ট হিসেবে মইজ্জুর জয়ের পরেই ভারতের সঙ্গে টানাপোড়েন শুরু হয়। এখন মইজ্জুর সরকারে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে এ সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতের সাবমেরিনটি গত শ্রীলঙ্কা গিয়ে পৌঁছেছে। শ্রীলঙ্কার নৌবাহিনী X-এ এ খবর পোস্ট করেছে। সাবমেরিনটি কলম্বো বন্দরে পৌঁছানোর পর শ্রীলঙ্কার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানানো হয়। এর আগে জানুয়ারি মাসে চীনের একটি গবেষণা জাহাজ মালদ্বীপে নোঙ্গর করে, এ নিয়ে উদ্বিগ্ন জানিয়েছিল দিল্লি। ভারতের আশঙ্কা গবেষণা জাহাজের আড়ালে গুপ্তচর ভিত্তিতে জড়িত চীনা জাহাজগুলো। শ্রীলঙ্কার বন্দরে চীনের যে কোনো গবেষণা জাহাজকে 1 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
আর কোনো মসজিদের ছাড়ব না, অনেক হয়েছে জ্ঞানব্যাপী নিয়ে হুঁশিয়ারি ওএসির। মুসলিম পক্ষ কোনো অবস্থাতেই বারাণসীর জ্ঞানব্যাপীর দখল ছাড়বে না বলে হুঁশিয়ারি দিলেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন মিম এর প্রধান আসাদুদ্দিন ওয়েসি। সোমবার হায়দ্রাবাদের এমপি বলেন, আর কোনো মসজিদের দখল আমরা ছাড়ব না, অনেক হয়েছে। বারাণসী জেলা আদালত 1.5 বছর আগে অঞ্জুমান ইন্তেজামিয়া জ্ঞানব্যাপী মসজিদ কমিটির আবেদন খারিজ করে দিয়ে হিন্দু পক্ষের আবেদন মেনে জ্ঞানব্যাপী চত্বরে পূজার্চনার অনুমতি চেয়ে দায়ের আবেদনের শুনানিতে সম্মতি দেওয়ার পরে আশঙ্কা প্রকাশ করেছিলেন ওয়েসি। বলেছিলেন, অযোধ্যার রাম মন্দির বাবরি মসজিদ মামলার মতো পরিণতির দিকেই বারাণসীর জ্ঞানব্যাপী মামলা এগোচ্ছে। গত 31 জানুয়ারি জেলা বারাণসী আদালতের বিচারক অজয় কুমার বিশ্বাস জ্ঞানব্যাপীর সিল করা একটি তহখানায় হিন্দু ভক্তদের আরতি এবং পূজার্চনার অনুমতি দিয়েছিলেন। পরদিন থেকে দৈনিক 5 দফা আরতি শুরু হয়েছে সেই ব্যাসকা তহখানায়। মসজিদ কমিটির তরফে এলাহাবাদ হাইকোর্ট স্থগিত আদেশের আবেদন জানানো হলেও তা খারিজ করে গেছে গত 2 ফেব্রুয়ারি। এরপর মসজিদ কমিটির দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের। এই আবহে ওয়েসির দাবি, বারাণসী জেলা আদালতের নির্দেশের ফলে দেশের রাম জন্মভূমি বাবরি মসজিদ পরিস্থিতির মতো নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে 1992 সালে 6 ডিসেম্বর অযোধ্যায় করশেপকদের হামলায় বাবরি ধ্বংসের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। প্রতিপক্ষ যদি আর একবার 6 ডিসেম্বর করতে চায়, আমরাও দেখব কি করে হয়। আমরা একবার প্রতারিত হয়েছি, আর প্রতারিত হব না।